ঠিক আছে ধারা দ্বিতীয় কোন ব্যক্তির মধ্য দিয়ে আমরা মুক্তি লাভ করতে পারি না, অথবা আপনি যত বড়ই ভালো কাজ করেন সবাই জন্য ওঠে, আপনি যত ভালো কাজ করেন, আপনি মানুষকে আপনার বাড়ি বিক্রি করে খাওয়ান, আপনি মানে আপনার সর্বস্ব বিক্রি করে খাওয়ান, সর্বস্ব বিক্রি করে চিকিৎসা করেন, আপনি আপনার টাকা পয়সা সব কিছু দিয়ে দেন, আপনি দান করতেছেন, সমাজে ভালো কাজ করতেছেন, সমাজে শিক্ষা দিতেছেন, এটা ভালো বিষয়। কিন্তু এই শুধুমাত্র ভালো কাজের মধ্য দিয়ে পরিত্রাণ বা স্বর্গে যাওয়া সম্ভব না। যীশু খ্রিস্টকে গ্রহণ করার মধ্য দিয়ে ছাড়া এই পৃথিবীতে স্বর্গে যাওয়া সম্ভব না, এটা কোথাও লেখা আছে শুধুমাত্র আমাদের পবিত্র শাস্ত্রে। কিন্তু আপনি পৃথিবীতে যত বই করেন এর ভিতর কিন্তু এগুলো আপনি পাবেন না। এখন কে না মুক্তি পাইতে চায়, আমার হাত মনে করেন পিছনে বাইরে রাখছে, আমরা কি ছোটানোর চেষ্টা করি না? সবাই হাত ছোটানোর চেষ্টা করে, তাহলে আমরা মানুষ জন্ম সূত্রে পাপি, আমরা পাপের আবরণের মধ্যে আছি। এই পাপ থেকে কি সবাই মুক্তি পেতে চায় না? এই পাপ থেকে মুক্তি পেতে হলে আমাদের যীশু খ্রিস্টকে ব্যক্তিগত মুক্তিদাতা হিসেবে গ্রহণ করতে হবে এবং ব্যক্তিগত পরিত্রাণ তাহাকে গ্রহণ না করি তাহলে আমরা পরিত্রাণ পাবো না। আমি সমাজে যত ভালো কাজ আমি হাজার কাজ শত কাজ আমি লক্ষ গুণ ভালো কাজ করি না কেন আমি পরিত্রাণ পাবো না? ঈশ্বরের বাক্য পাচ্ছেন বিনা পয়সায়। তপন দেখো ওই যে একজন আছে আছে কার্টন গুলো আমাদের গাড়িতে দিয়ে লিয়ে এই কার্টুন এই সাথে কার্টুন বাইবেলটা ডুসে করি আমরা